আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুবই মজার একটা রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপিটা হলো চিংড়ি কাবাব দিয়ে আমি কুসকুস রান্না করে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন তবে এখন আমার কুসকুস রান্না করার জন্য কি কি উপকরণ লাগবে আর আমি কিভাবে রান্না করি আশা করি পুরোটা সময় আমার সাথেই থাকবেন। এখানে আমি 500 গ্রাম কুসকুস নিয়েছি, 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আর 500 গ্রাম কাবাব নিয়েছি। কাবাবটাকে আমি ভেজে তারপরে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর বাকি যা আমার লাগবে সেটা আমি রান্না করার সময় বলে দেব। কুসকুস রান্না করার জন্য চুলায় একটা আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ ঘি। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। আর দিয়ে দিলাম আমি 2টা কাঁচামরিচ ফালি করে, আর আস্ত কাঁচামরিচ আমি পরে দেব। এখন আমি পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি এই পেঁয়াজের সাথে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ পাউডার, 1/2 চা চামচ জিরা পাউডার, 1/2 চা চামচ ধনিয়া পাউডার। এখন মশলার সাথে আরও আমি এই চিংড়ি মাছগুলো আরও 1 মিনিট ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ছাইডে রেখে তারপরে 4টা ডিম ভেঙে তারপরে আমি ভেজে নেব। আর প্রতিদিনের মতো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার বেল বাটনটা প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর সেখান থেকে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর তাদের প্রতি রইল আমার অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এই তো আমি ডিমটা ভেজে নিলাম, এখন আমি দিয়ে দেব কাবাব। কাবাবটা দিয়ে আমি আরও 2 মিনিট রান্না করব। এই তো 2 মিনিট পর আমি দিয়ে দিলাম কুসকুস। দিয়ে দিলাম 1 কাপ মটরশুঁটি, আর মটরশুঁটিটাকে আমি ভেজে নিয়েছি। এখন আমি কুসকুস 2 মিনিট ভেজে নেব। এই তো আমার কুসকুস ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পানি, আর পানির পরিমাণটা হবে 1/2 কেজি, কুসকুসের জন্য 1 কেজি পানি, আর এটা অল্প সময়ের মধ্যেই হয়ে যায়।
আর দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ গোলানো। এবার ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি জাল করব 5 মিনিট, আর এই সময় জালটা লো আঁচে রাখতে হবে। পাঁচ মিনিট পর ফিরে আসলাম, এবার আমি ঢাকনাটা খুলে তারপরে একটু নেড়ে চেড়ে দেব। এবার চারপাশটা আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচটা দিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি জাল করব আর 5 মিনিট। এই তো আমি 5 মিনিট পর ফিরে আসলাম, এখন আমার কুসকুসটা হয়ে গেছে, এখন নামিয়ে তারপরে পরিবেশন করে দেখাবো। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।